হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও খুব ভালো আছি। আজ হলো সানডে, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে বিকেল 4:45। তো চলো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। লেগে যাবে তো কারো, সিঁড়ি থেকে উঠে আসতে পারে বাবা, লেগে যাবে কিন্তু। এই জামা কাপড় নিতে আসবে সবাই। তো আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় আছি। মনে হচ্ছে আমরা ছাদে রয়েছি, জামাকাপড় তুলতে এসেছি, কিন্তু তুই এসে দেখি কি হয়েছে বলো তো। আমার একটা পাপোষ মেলে দিয়ে গেছিলাম এখানে, পোষটা দেখি এই নিচে পড়ে গেছে। দেখো নিচটা পুরোটা ফাঁকা, দেখতে পাচ্ছো? দাঁড়াও আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখো পাপোষটা, ওই দেখো, দেখেছো? তো পাপোষটা ওইখানে পড়ে গেছে, এখন কি করে নিয়ে আসবো বুঝে পাচ্ছি না। ওইদিকে প্রাচীরটা দেওয়া আছে, প্রাচীরটা অনেকটা হাই। আমার বর ঘুমাচ্ছে, ও উঠুক, তারপরে ওকে বলবো নিয়ে আসতে। চলে আয় এদিকে, চলে আয়। আর আজকে হচ্ছে সানডে, তো সেই জন্য আমাদের পাশে দেখো এই যে হাইওয়েটা দেখতে পাচ্ছ, এই হাইওয়েতে মানে একটু জমজমাট হবে সন্ধ্যেবেলাটা, এখন না। অবশ্য এখন ঠান্ডা, তো লোকজন বেশি বেরও হবে না ঠান্ডায়, দরকার আছে না, বিনা দরকারে কেউ বের হবে না। আচ্ছা আমাদের এখানে যেন পাশে একটা মেলা হচ্ছে, তো মেলায় যাওয়ার কথা ছিল আজকে আমাদের, কিন্তু আর কখন যাব, আমার বর ঘুমাচ্ছে, বলে সারা রাত জেগে আমাকে কাজ করতে হবে, এখন আমি একটু ঘুমাই, ঘুমিয়ে গেছে। ভাবলাম সানডের দিন একটু ঘুরতে যাব, তাও হলো না। আমি সকাল থেকে ভেবে রেখেছিলাম যে নিয়ে যাবে, কিন্তু দেখি কবে নিয়ে যায়। তো চলো, ঠান্ডা লাগছে ছাদে, জানো প্রচণ্ড ঠান্ডা লাগছে, যাই ঘরে যাই। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি কফি বানাতে। শীতের দিনে দেখবি একটু কফিটা খেতে ভালো লাগে চায়ের থেকে, আর যদিও বা আমরা চাটা খাইও না বেশি, তোমাদেরকে তো বলেইছি। তবু আমার বর আজকে মানে সন্ধ্যেবেলাটা আছে দেখে ওর জন্য একটু তাও বানাচ্ছি। এখন আমি ঘুগনি বানাবো, তো সেই জন্য পেঁয়াজ কুচি রেখেছি, আর এটা টমেটো, মানে অর্ধেকটা টমেটো এখানে নিয়েছি, অর্ধেকটা টমেটো এটা তো বাবা, এটা এই দেখো, এটা এখনো টেস্ট হয়নি। এখানে সব কিছু দেওয়া রয়েছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, আদা কুচি, অর্ধেক টমেটো দিয়েছি এখানে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো অল্প, সব একসাথে পেস্ট করব, ঠিক আছে? আর এখানে হচ্ছে সেদ্ধটা বসিয়েছিলাম, দেখি হলো কি না। এটা কি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই মশলাটা করে নিয়ে আসি।
সানডের দিনেও আদিত্যর ছুটি নেই। একটু করতেই হবে, এটা করেই তো ছুটি হয়ে যাবে। হ্যাঁ ঠিক, অল্প একটু করে না তারপর ছুটি, মানে এইটা করেই ছুটি হয়ে যাবে তাই না? কারণ আজকে সানডে দিন, তো আমি এমনিতে এমনিতে পড়াশোনা করি না, আর করবো না, শুধু ম্যামটা করবো, আর কোনো একজন ঠিক আছে মা? ঠিক আছে, সত্যি বললাম কিন্তু। হ্যাঁ সত্যি সত্যি, না করো। আজ সানডে হলে কি হবে, আজকে দুজনেই পড়তে বসেছে, দেখেছো? ছেলেও পড়তে বসেছে, ছেলের বাবাও পড়তে বসেছে, ছেলের বাবা আগে বসেছে, ওই খুশিতে ছেলেও বসে পড়েছে। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। আজ যে ঘুগনিটা আমি বানাচ্ছি, তো এরকম ঘুগনি আমি প্রথম রান্না করলাম, একদম পাতলা ঘুগনিগুলো হয় না দেখবে স্টেশনের পাশে টাশে পাওয়া যায়, তো সেরকম টাইপের ঘুগনি আজকে খেতে ইচ্ছা করলো। আমার বড় বলো ঠিক আছে তাহলে তেল মশলা একদম কম দিয়ে ওরকম করে ঘুগনি করো। তো ঘুগনিটা দেখলেই তোমরা, ঘুগনিটা ওদিকে ফুটছে, আর এদিকে আমি ততক্ষণ মুড়িটা ঢেলে নিচ্ছি, যেহেতু মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খাওয়া হবে সেই জন্য। এ দেখো এটা অলরেডি ফুটে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এর ওপর দিয়ে এখন আমি একটু ধনে পাতা কুচি ছিটিয়ে দেবো। হ্যাঁ গরম মশলা দিলাম না, শীতের দিন তো ধনে পাতা দিয়ে ভালো লাগবে খেতে। তো এদিকে এটা তো হয়েই গেল, এটা এখন নামিয়ে দেবো। আর ওদিকে আমি অলরেডি মুড়িটা মেখে নিয়েছি, সে দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে, আর অল্প তেল দিয়েছি মুড়িতে। ছেলে তো, আমার ছেলে তো মুড়ি খাবে না, আমার আর হাজবেন্ডের জন্য। তো চলো এবার গ্যাসটা অফ করে দেব, তারপরে বেড়ে নিচ্ছি। দাদা আমাকেও দেবেন, আমারও লাগবে। 1 কিলো অ্যাপেল, 1 কিলো অরেঞ্জ, ব্যাস। থ্যাংক ইউ দাদা। কত টাকা হলো? 55। এ নিন টাকাটা। আচ্ছা আপনার বাড়ি কোথায় যেন বললেন? আবার কি হলো? আপনি তো কালকেই ফল দিয়ে গেলেন, এত তাড়াতাড়ি ফল শেষ হয়? দাদা আসুন, আপনাকে অনেকদিন পরে দেখলাম, আপনি কি ছিলেন না নাকি? আপনি আমার ঘরে গেছিলেন? ঘরটা একটু দেখতে গেছিলাম, ঘর থেকেও এসেছি তাই, অন্য দেখতে পাচ্ছিলেন না। বাবাকে দাদা বলে ডাকছে। ও দাদা, চিকু চিকু ফ্রুট নেবে? চিকু তাতে ফ্রুট হয় অবশ্যই।
ফার্স্ট মেরা দ মশওয়ারা মেরা তু আজমাকে দে এই উমর হে কলে গলতি সে মিস্টেক এই উমর হে কলে গলতি সে মিস্টেক এই উমর হে কলে গলতি সে মিস্টেক বেটা চল মসল ফুলানা আচ্ছা এই উমর হে কলে গলতি সে মিস্টেক বেটা सर्दी लगे तो सीट का पीछे लड़की बिठा के देख यही उम्र है गले गलती से मिस्टेक यही उम्र है गले गलती से मिस्टेक यही उम्र है गले गलती से मिस्टेक बेटा আজকে আমরা দুজনে মিলে অনেকটা সময় ছেলের সাথে খেললাম। আসলে আমার হাজবেন্ড তো তেমন ছুটিপুটি পায় না, বাড়িতে থাকতেও পারে না, ওই জন্য আমার ছেলেটা মানে খেলার জন্য কীরকম করে বাইরে ছেলেগুলো খেলে, ও আমাকে শুধু বলে যে মাম্মা ওরা কত সুন্দর বাইরে খেলছে আমিও যাব। আর আমরা তো এখানে কাউকে চিনি না জানি না, তো ওরকম না আমি পাঠাই না আমার বাচ্চাকে বাইরে একা একাই খেলতে, একদমই পাঠাই না। বলা তো যায় না আমরা বাইরে থাকি, এটা তো আমাদের নিজেদের জায়গা না, তো সেই জন্যই তো ওই জন্য বাড়িতে সানডের দিনটাই আমার ছেলের সাথে ওর বাবা একটু খেলতে পারে। আমি তো খেলতে পারি না, হয়তো কোনো কোনো দিন একটু খেলি, কিন্তু বাবার সাথে একটা খেলার মজাই আলাদা, তাই না? তো চলো, অনেকক্ষণ খেললাম, খেলার পরে রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এসে যে ভাতটা বসিয়ে দিয়েছি, ওর নাচ একটু প্র্যাকটিস করে নিয়েছিল, খিদে পেয়ে গেছে ওর, বুঝেছো তো? ভাতটার জন্য তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি, আর ওদিকে বাসনগুলো আমি মেজে নিলাম। আর এখন এদিকে দেখো কাজলটা তুলে নিচ্ছি ফটাফট, মানে ভাতটা হয়নি এখনও, ভাতটা ফুটছে, আমি ভাবলাম কাজলটা তুলে নিই ফটাফট। আর আজকে এত ঠান্ডা লাগছে, মানে কি বলবো, চুলটা আঁচড়ে নিয়েছি আর কাজলটা তুলে নিলাম। তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে, ওর খিদে পেয়েছিল, ওকে আগে খাইয়ে দিয়েছি, আর এখন এই যে আমরা খাচ্ছি, ওই ঘুগনিটা বেঁচেছিলো আর একটা দুপুরে ডাল সেদ্ধ করেছিলাম, তো সেটাই আছে। আর এদিকে দেখলে আলু আর কচু সেদ্ধ দিয়েছিলাম, তো গরম গরম ভাত এখন আমরা খেয়ে নিচ্ছি। তো চলো, রান্নাঘরে সব কাজ কমপ্লিট, এবার শুতে যাব, ঠিক আছে? তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।